নেই সড়কের অস্তিত্ব। সবকা সাথ সবকা বিকাশের উল্টো চিত্র দেখা গেল করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার আছিমগঞ্জে। নির্বাচন আসে, নির্বাচন যায়, নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও ভাগ্য পরিবর্তন হয় না জনগণের। নির্বাচন আসলে ভাষণবাজি করে উন্নয়নের জয়গান গায় নেতারা, কিন্তু বাস্তব চিত্র হল অন্যরকম। আসাম আগরতলা আটনং জাতীয় সড়ক থেকে আছিমগঞ্জ হানিফাবাদ রেলগেট হয়ে সোনাতলা যাওয়ার দীর্ঘ লম্বা রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অস্তিত্ব নেই সড়কটির, বড় বড় গর্ত গোটা সড়কটি, জরুরিকালীন চলাচল করা অসম্ভব। সংস্কারের উদ্যোগ নেই বিধায়ক কিংবা পূর্ত দপ্তরে। সীমান্তরক্ষী বাহিনী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করে, ভোগান্তির শিকার সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই। মোদী সরকার দেশের উন্নয়নের জয়গান গাইলেও পাথারকান্দি বিধানসভার এই রাস্তায় আসার পর মুখ লুকাবে উন্নয়ন। জাতীয় সড়ক থেকে সংযুক্ত হওয়া একটি রাস্তার এ দশা হতে পারে সেটা কেউ বাস্তব চিত্র না দেখলে বিশ্বাস করা দায়। কয়েক মাস পরে লোকসভা নির্বাচনের উভয় দলের নেতারা ভোট চাইবেন জনগণের কাছে, কিন্তু প্রশ্ন হল এ সড়ক নিয়ে চুপ সকলে, কোনো মুখ দিয়ে তাদের কাছে ভোট চাইবেন নেতারা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এখন দেখার বিষয় খবর প্রকাশের পর নির্বাচনের আগে এই রাস্তা সংস্কারের হাত দেয় কিনা দপ্তর। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আছিমগঞ্জ পাথারকান্দি বিধানসভার আছিমগঞ্জ থেকে সোনাতলা যাওয়ার মূল সড়ক, এখান দিয়ে শত শত যাত্রীরা প্রতিদিন যাতায়াত করে। এর রাস্তাটা কিন্তু বেহাল দশার দীর্ঘদিন থেকে, এর এই পাতা সোনাতলা এবং আছিমগঞ্জ হানিফাবাদ রেলগেট থেকে যে রাস্তাটি যাচ্ছে সোনাতলা সীমান্ত এলাকায় প্রচণ্ড খারাপ অবস্থায় রাস্তাটি। এখান দিয়ে চলাচল করে স্কুলের ছাত্রছাত্রীরা, এই হাসপাতালে যাওয়ার রোগীরা কিন্তু এখান দিয়ে চলাচল করে, সীমান্তবাহী রক্ষীরা বিএসএফ এখান এদিক দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে। কিন্তু এখনও পর্যন্ত দীর্ঘ বছর নির্বাচন যাওয়ার পরেও এখনও পর্যন্ত যে একটা বেহাল দশায় রাস্তাটি কোনো সংস্কারের কাজ নেয়নি যে আসাম রাজ্য সরকার, যিনি যারা রয়েছে বিজেপি সরকার, এখানকার এমএলও স্থানীয় এমএলও বিধায়ক ও বিজেপির, তাহলেও তারপরেও কিন্তু এখানে কোনো কাজ হচ্ছে না। সবকা সাথ সবকা বিকাশের যে রাস্তার উন্নয়নের যে লীলা খেলা, এটা এখানে দেখলে বোঝা যায় কি সবকা সাথ সবকা বিকাশ একদম লাঠে পড়েছে। কিন্তু এই রাস্তা কতখান অসুবিধা হওয়ার আপনার তোর? বিরাট অসুবিধা হওয়ার না, রাস্তাটা বন্ধ নেই, এমএলএ রে আপনি কইতে চাইনি বলে রাস্তাটা বানিয়ে দিবার লাগিয়া। এই রাস্তা বাদ দিয়ে আপনার এজন চলাফেরা করেন, রাস্তা বাদ দিয়ে চলাফেরা করতে কেমন আপনার অসুবিধা হয়? তোরা জোরকে মাতিবা কেমন অসুবিধা হয়? আর ওই যে পিছনে মানুষ যে আপনার গাড়িতে খম উঠেন, কিন্তু রাস্তার খারাপ লাগে খম উঠেন না, আর মানুষ উঠতে গেলা দেখার লোকের যে মানুষ চাল গিয়া লাগে গিয়া আর মাথার উপরে চাল লাগে বলা অবস্থা না নিতে। মানে আমরা এমএলএ রে আপনি কিতা কইতে চাইতে জানি রাস্তায় বানাইয়া দিবার লাগে কইতে জানি, হ্যাঁ লক্ষ মানুষের যাতায়াত হয় এবং ছাত্ররা এখানে যাইতে যাইতে খুব অসুবিধা হয়। আপনারা এই মানে বর্ষা আইবার আগে আপনারা এটা বানাইয়া দিবার চিন্তা বিক্রি করবা। ভাই আপনি তো চিন্তা রা নেন, এই রাস্তা বাজি আপনারা তো নিশ্চয় আপনার বাড়ি জায়গা টুকুর বাজার, এই রাস্তা বাজি যাইতে যাইতে আপনার কেমন অসুবিধা হয়? বেতালা অসুবিধা হয় না, তো বাইশ লইছি আপনারা দেখছেন। ও আরেক ভাই, ভাই আপনি স্টুডেন্ট নেই, আপনি কোন স্কুলে পড়েন? বাড়িগ্রাম। আপনার বাড়ি কোন জায়গা? এই বাজি যাইতে যাইতে আপনার কেমন অসুবিধা হয়? একচুয়ালি খুব দুঃখ লাগে কিন্তু ছাত্ররার ক্ষেত্রে, কারণ তাই সকাল সকাল উঠিয়া স্কুলে যাইন, আবার হিরিয়া দুইটা তিনটা চারটার সময় বাড়িতে আইন, আনা খাইয়া ছাত্ররা এফলা শোনা কথা। কিন্তু এতুর এর বাদেও এই রাস্তাটা এত খারাপ, কিন্তু ছাত্ররা কিন্তু খুব অসুবিধা হয়। আমি আর একজন আমার দাদার লগে মাতিম, আপনারা দেখবা কেমন অসুবিধা হওয়ার, আপনার বিরাট অসুবিধা হওয়ার না। তো এই যে রাস্তা দেখ আমরা পাথারকান্দি বিধানসভার অর্ধেক এবং সাউথ করিমগঞ্জের গড়ে সারাটা, তো আমরা দয় এমএলএ আপনি কইতে চাইতে নিজে রাস্তাটা মানে বারিশার আগে মানে বর্ষার আগে রাস্তাটা বানিয়ে দিবার লাগিয়া। বর্ষার আগে না বানাইলে আর তো সম্ভব না, এবার বর্ষা